আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিবর্স। আপনাদের সামনে যে মেশিনটি রাখা আছে এটি হচ্ছে 6.5 ফিট লং একটি মেশিন, সরিষার তেলের মেশিন, এটাকে চেম্বার স্পিলার বলে। আর পাশে দেখতে পাচ্ছেন এখানে একটি বিকে 10 ইঞ্চি 10 কল তেলের ফিল্টার রাখা আছে। এই যে 10 ইঞ্চি 10 কল তেলের ফিল্টার, এই কল আপনি কিভাবে বুঝবেন যেটা 10 কল আর কোনটা 8 কল, কোনটা 12 কল, ইঞ্চি আর কল এর ভিতরে পার্থক্য কি আর কিভাবে আপনি বুঝবেন? টেপ দিয়ে মেপে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আপনারা আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই ফিল্টার মেশিন ক্রয় করতে হলে কি কি জিনিস আপনাকে দেখতে হবে, আর এই মেশিনের বর্তমান মূল্য কত, ক্যাপাসিটি কত, কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে আপনাকে চালাতে হবে সেটি কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিউয়ার্স, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে 15 থেকে 20 হর্স পাওয়ার যে কোনো একটি বৈদ্যুতিক মোটর 1400 RPM দিয়ে ব্যবহার করতে হবে। এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 100 থেকে 120 কেজি। সরিষা আপনি মাড়াই করতে পারবেন, একবার সরিষা দিবেন, একবার খলি উঠা দিলেই কিন্তু ফাইনাল। তো এখানে যে মেশিনটা দেওয়া আছে, মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে উইদাউট মোটর 1,30,000 টাকা প্রাইস। আর সেটা হচ্ছে আপনি চাইলে এখানে ফ্ল্যাট বেল কিংবা ভিভেল যেটা খুশি দিয়ে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নাই। এই ফুলফিল সেট আপ যদি আপনারা নিতে চান 1,30,000 টাকা মোটর ছাড়া নিতে পারবেন, মোটর সহকারে নিলে মোটরের টাকা প্লাস হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে ফিল্টারের কিভাবে দেখে ক্রয় করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো এটা হচ্ছে ট্যাপ বা কল যেটাই বলি না কেন, এটা পার পিসের মেশিন যে কটা থাকবে এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এখানে 10টা ছিদ্র আছে, 10টা ট্যাপ ব্যবহার হবে, একে 10 ইঞ্চি 10 কল বলে। তো এখানে এইভাবে মাপবেন, এই যে এই 10 ইঞ্চি এখানে দেখে নেবেন ঠিক এইভাবে। এটা যদি 10 ইঞ্চি হয় কিংবা 12 ইঞ্চি হয় তাহলে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, আর যে কয়টা ট্যাপ দিবেন সে কয়টা ট্যাপ হচ্ছে আপনার কল। তো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি 10 কল এই ফিল্টারটা। এখানে যদি 10 ইঞ্চি 12 কল দেন, এখানে অপশন দেওয়া আছে চাইলে আরও 2টা কল বাড়ানো যাবে এই চ্যাসিজের ভিতরেই। আর এই মেশিনের যে টেকসই জিনিস সেটা হচ্ছে এটা আপনাকে স্টিল ব্যবহার করতে হবে, এটা স্টিল ব্যবহার করতে হবে, এই পাশের এটা স্টিল ব্যবহার করতে হবে। 3টা পার্ট স্টিল ব্যবহার হবে, বাদবাকি পার্টগুলো ঢালাই ব্যবহার হবে। তার মানে 3টা পার্ট MS, বাদবাকি পার্টগুলো CI দিয়ে যদি ব্যবহার করেন তাহলে আপনার জিনিসটা লং লাস্টিং করবে। তো এই ফিল্টার মেশিনের দাম হচ্ছে 40,000 টাকা উইদাউট মোটর। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।